হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা নতুন কিছু জিনিস দেখাবো। ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে আশা করি আমার যেটুকু কাজে লাগছে লেগেছে, আপনাদের কারো যদি একটুও কাজে লাগে তাহলে সার্থক হবে আমার এই প্রচেষ্টা। আমার এই পুকুর, ওখানে আছে ব্ল্যাক সোলজার, খাঁচা করা হয়েছে রোদের জন্য। এতে আমুর কাপ ছাড়া হবে রেনু। তা এই মুহূর্তে আমি কিছু জিনিস এনেছি জমি থেকে, এটা হচ্ছে ধানের নাড়া। ধান কেটে নেওয়ার পর এই যে ধান গাছের এই যে গোড়াটা, আমি এটা অনুপ্রাণিত হয়েছি বাংলাদেশের আমার যিনি পুকুর চাষের, আমি যেনাকে গুরুদেব মনে করি, সে আবিদ হাসান স্যারকে। আবিদ হাসান স্যার যদি আমার এই ভিডিও দেখেন, যদি কখনো দেখেন তো আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ওই খড় থেরাপি যাকে বলা হয়, পুকুরে যে খড় প্রয়োগের অনুপ্রেরণা থেকেই আমার, আমি যদি খড় দিই তো একটা শিঙির পুকুরে কিছু অংশ আমি এই নাড়া দেওয়ার পর বেশ একটা ভালো কাজ দেখতে পাচ্ছি। পুকুরটার জলের কালারটা বেশ সুন্দর একটা সবুজাভ হয়েছে, যেটা এর আগে বেশি বেশি আপনার ওই কপার সালফেট ব্যবহার করার দরুন প্ল্যাঙ্কটন আসছিল না খুব সহজে। তো এই নাড়া ধান কেটে নেওয়ার পর এর গোড়ায় এর যে শেকড়গুলো আছে, এই শিকড়গুলোই হচ্ছে এই যে বাহিত যেটা ওরা শোষণ করতে থাকে, যে এনপিকে, জিঙ্ক, মলিবডেনাম, এই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে ধান যখন মানে দুধের আকারে থাকে তখন ওরা জিঙ্কটা খুব বেশি বেশি শোষণ করতে থাকে মাটি থেকে, বোরন, জিঙ্ক, মলিবডেনাম সব কিছুই। তো এটা কিন্তু কেটে নেওয়ার পর একটা আবদ্ধ অবস্থায় কিন্তু এর শিকড়ের মধ্যে রয়ে যায়। এটা কিন্তু আমি কোনো ল্যাবে পরীক্ষা করে বলছি না, এটা আমার অনুমান, এবং অনুমান কিছুটা কাজ পাওয়ার পর আমি এটা ব্যাপক হারে এবারে ব্যবহারের আমি লক্ষ্যমাত্রা নিয়েছি। তো এই হচ্ছে আমার পুকুর, এটা লিজ নেওয়া পুকুর আমার এক সম্পর্কেরই। তো পুকুরটা আমি তৈরি করেছি, চুন টুন সব দেওয়া হয়ে গেছে, খোল দেওয়া হয়ে গেছে, এবার আজকে পুরো এই নাড়াগুলো, এই ধান গাছের গোড়াগুলো, এগুলো সব দেওয়া হবে। আমার শিঙির পুকুরেও দেওয়া হয়েছে, দিয়েছি আজকেও। তো বিষয় হচ্ছে যে এটার ফলাফল আরও, বিশেষ করে এই আমুর কাপের এই রেণু ছাড়ার পর মাসখানেকের মধ্যে আপনার এর রেজাল্টটা আরও ভালোভাবে আপনারা দেখতে পাবেন, আশা করি ভিডিও পাবেন, ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো যাদের আইএমসি নিয়ে যারা চাষ করেন পুকুরে, এবং ক্যাটফিস তথা শিঙি মাগুর, তো সকলকেই বলবো যে আপনারা প্রথম কিছুটা অন্তত এই ধানের নাড়া দিয়ে দেখুন, কারণ খড় কিনতে গেলে অনেকগুলো পয়সার ব্যাপার, মেশিনে এখন ধান কাটা খড় পাওয়া দুষ্কর, দাম অনেক বেশি। তবে খড়ের জায়গায় কুটি দিতে পারেন, নিশ্চিন্তে নিঃসন্দেহে দেওয়া যায়, তাতেও কাজ আছে। তবে এই গোড়াটার কাজটা আমাকে আরও বেশি ভালো লাগছে, তাই আমি সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। যদি কারোর কাজে লাগে, ন্যূনতম যদি কারো কেউ যদি একটু উপকার পেয়ে থাকেন এর মাধ্যমে, তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে।
তা এই পর্যন্তই আজ, আগামী দিনে এর রেজাল্ট এর ফলাফল দেখানো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।